ডালি ডালি এ ডালি এদিক আয় না ডালি। আরে চিৎকার করবো না, উৎসব হচ্ছে, বিয়ে হবে, চিৎকার করবো না মানে? আর তুই এত বোকা কেন রে? বোকা আমি না মানে কেন? আরে পূর্বীকে আইবুড়ো ভাতটা খাইয়ে দিবি না? আমি ভেবেই দেখিনি। তাহলে তাহলে বরং ওকে নেমন্তন্ন করে আইবুড়ো ভাতটা খাইয়ে দে, খাইয়ে দে। কিন্তু রান্না করবি তুই আর গোবিন্দ দুজনে মিলে, হ্যাঁ খুব জমিয়ে রান্না করবি। আরে যা যা খরচা লাগে সব আমি দেবো, বিয়ের খরচাও আমি দেবো, বুঝলি? আরে ধুমধাম করে যেন বিয়েটা হয়। হ্যাঁ, আর আমি নিশ্চিত পূর্বীর বিয়েটা হয়ে গেলে আমার নাতির পথের কাঁটাটাও দূর হয়ে যাবে। তুমি কি সত্যি মনে করো যে গোবিন্দ আর পূর্বীর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে? গোবিন্দ বড্ড অন্যরকম ছেলে, খুব ভালো মানুষ, খুব ভালো ছেলে। এই বাড়ির সবাইকে খুশি রাখার জন্য গোবিন্দ কি না করেছে? রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুকটো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করেছে। তারপরেও তারপরেও ওকে সন্দেহ করাটা কি ঠিক দাদু? কিন্তু দাদু এরকম নয় তো যে তুমি মেয়েটাকে জোর করে বিয়ে দিচ্ছ। চমকি দিদি, প্লিজ আমার জায়গায় তুমি থাকলে কি করতে? যেটা হচ্ছে সেটা হতে দাও, বিয়েটা হয়ে যেতে দাও, কারণ আমি আর কোনো রিস্ক নিতে রাজি নই, রাজি নই আমি। বলছি যে যেমন যেমন বলেছিলে না ঠিক তেমন তেমন সব এসে গেছে। সমস্ত আয়োজন কমপ্লিট। আরে কি আয়োজন কমপ্লিট? ওই তো কাজ চাপাতে দিয়ে দিয়েছি আর ইভেন্টের লোককে বুক করে দিয়েছি। না না না, তা বললে কেন হবে? গোবিন্দ কোথায়? গোবিন্দ, হে গোবিন্দ, গোবিন্দ কোথায়? তুমি নিশ্চিত যে তোমাকে হায়ার করেছিল সোমদত্তা বলে কেউ? হ্যাঁ, সোমদত্তা। কত টাকায় রফা হয়েছিল? আমি তো ঠিক জানি না, বলদ্দা আমাকে 2,00,000 টাকা দেবে বলেছিল। আচ্ছা, কিন্তু কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সোমদত্তা যদি তোমাকে দেখে থাকে। দেখেনি তো, দেখেনি আমাকে? মানে 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 আমাকে তো সরাসরি কাজ দেওয়া হয় না, যে কাজ দেয় তাকে আমি দেখতে পাই না। হয়নি, ওই বলদ্দাকে কাজ দিয়েছে সোমদত্তা, আবার বলদ্দা আমাকে দিয়েছে। ও, মানে তুমি সোমদত্তার সাথে কখনো কথা বলোনি? হ্যাঁ বলেছি, ওই ফোনে কথা বলেছি। তোমাকে দেখেনি? না। এবার আমি বুঝতে পেরেছি, তোমাকে দেখলে তো গল্প এতদিনে অন্য।
অন্যদিকে ঘুরে যেত। মানে তুমি যে সোমদত্তার কথা বলছো সে সম্পর্কে আমার কি হয়? তোমাকে কিছুদিনের জন্য গোবিন্দ সাজতে হবে। কি বলছো কি তুমি? কি বলছো? হ্যাঁ, কটা দিনের জন্য। আর আজকে তুমি গোবিন্দ সেজে আমার বাড়িতে যাবে, আর আমি ফজর সেজে আমার কাজকর্ম শুরু করব। মামা, আমি কিছু বুঝতে পারছি না। আমি ওখানে যাব না, আমি ওখানে যাব না, বাড়ি যাব না। কেন? গোবিন্দ বলছে, গোবিন্দ বলছে আমাকে ও বাড়িতে যেতে। কেন? ওকে গোবিন্দ সাজতে হবে। আমি যাবো না। উপায় নেই, উপায় নেই, বোঝো, বাঁচাতে হবে। তোমাকেও বাঁচতে হবে, আর আমার বোনটাকেও বাঁচাতে হবে। বোন? সোমদত্ত আসলে গোবিন্দর বোন হয়। কিরকম বোন? ও প্রলয় সেন আর সুধা সেনের মেয়ে। কি নাম বললে? প্রলয় সেন। কি বলো কি? মানে
খোঁজ গোবিন্দ।